হ্যালো, আই অ্যাম জান্নাত ফ্রম জান্নাত রেসিপি। আজ আপনাদের সাথে হোটেল স্টাইলের চিংড়ি মাছের ভর্তা করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কো। সবার প্রথমে প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে 6টা শুকনা মরিচ ভেজে নিব। মরিচগুলো বোটা সহ রেখেছি, কারণ ভাজার সময় ভিতরের তেল ঢুকে এগুলো নরম হয়ে যায়। একই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো কিছুটা মোটা করে কেটে নিয়েছি, তা না হলে ভাজার সময় বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজের কালার কিছুটা স্বচ্ছ হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচ এবং রসুন 1 টেবিল চামচ। কিছুটা কালচে হয়ে আসলে এগুলো আমি উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি 1/2 কাপ। একইভাবে বড় চিংড়িও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে শরীরের পুরো খোসাটা ফেলে দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে। এবার পুরোটা ভেজে নিব লালচে একটা কালার আসা পর্যন্ত। এ পর্যায়ে তেল কিছুটা কম মনে হচ্ছে, তাই জন্য আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট মতো। এখন সবগুলো একসাথে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। আর আগে থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। যখন কিছুটা কালচে হয়ে এসে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আর নামানোর পর ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি, সাথে ভেজে রাখা শুকনো মরিচগুলোও দিয়ে দিব। ভালোভাবে ব্লেন্ড করার পর এগুলোকে আমি সার্ভ করব কিছুটা গোল করে। এই ভর্তাটার টেস্ট কিন্তু অ্যামেজিং ছিল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার।